ভিডিওর শুরুতে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, কলেজ থেকে প্রশ্নপত্রের সাথে উত্তর লেখার অ্যান্সার শিট সেটা কিন্তু প্রদান করা হচ্ছে। আর এই অ্যান্সার শিটের প্রথম পেজেই রোল এবং রেজিস্ট্রেশন নম্বর ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফিল আপ করতে হয়। কী সেই তথ্য? এ টু জেড আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। এবং আজকের এই ভিডিওটিতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে তোমাদের পরীক্ষার 10 থেকে 15 মিনিট সময় কিন্তু তোমরা অনায়াসে বাঁচাতে পারো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দেখো, যেইখানে আমরা উত্তর লিখব, উত্তরের যে শিটটা আমাদের কলেজ থেকে প্রদান করা হবে, তার প্রথম পেজেই একটা এরকম একটা চার্ট আমরা দেখতে পারবো, যেখানে সাবজেক্ট, পেপার, হাফ অর কোর্স, সেমিস্টার অর ইয়ার এই লিস্টটা আমরা পাবো। এক্ষেত্রে সাবজেক্ট, আমরা কোন সাবজেক্টের এক্সাম দিচ্ছি সেই সাবজেক্টটা আমরা এখানে উল্লেখ করব। পেপার, এই পেপারটা মোস্ট ইম্পর্টেন্ট, এই পেপারে আমরা কি উল্লেখ করব, ছাত্রছাত্রীদের মাথায় প্রশ্ন আসতে পারে। দেখো, পেপারে আমরা সেই বিষয়টা উল্লেখ করব যেটা আমাদের প্রশ্নপত্রেই থাকবে। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরে নাও মেজর কোর্সের পরীক্ষা বাংলা, তাহলে এক্ষেত্রে বাংলার যে টাইটেল আমরা জানি সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, তার এই বিষয়টা হচ্ছে আমাদের পেপার। মেজর কোর্সের হিস্ট্রি বলো, তাহলে তার টাইটেল হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, তাহলে আমরা হিস্ট্রি অফ ইন্ডিয়াটাকে পেপারে লিখব। কথা ক্লিয়ার? যদি আমি এইসি বাংলা বলি, এক্ষেত্রে তার বাংলা সরি বাংলা ভাষার প্রয়োগ শিক্ষা, এই বিষয়টা কিন্তু সেখানে উল্লেখ করতে হবে। যদিও প্রপারলি এই তথ্যটা আমাদের প্রশ্নপত্রেই কিন্তু উল্লেখ থাকবে, স্যারকে জানিয়ে তোমরা কিন্তু সেই পেপারে আমরা কী লিখব সেটা স্যারকে জানাবে, সেটা কিন্তু স্যার বলে দেবেন। পরবর্তী তথ্য সেটা হচ্ছে হেল্প অ্যান্ড কোর্স, অর্থাৎ তোমরা কোন কোর্স, আমরা সবাই জানি বিএ, তো বিএ সেখানে উল্লেখ করতে হবে, এই বিষয়টাও কিন্তু কেয়ারফুলি স্যারকে জানিয়ে তবেই কিন্তু লিখবে, ঠিক আছে। পরবর্তীতে আসছে সেমিস্টার অর ইয়ার, এক্ষেত্রে তোমরা এখানে লিখবে ফার্স্ট সেমিস্টার। কী লিখবো আমরা? ফার্স্ট সেমিস্টার। তবে এই যে চার্টটা, এই লিস্টটাকে তোমাদের দুবার ফিল আপ করতে হবে। কী বললাম? দুবার ফিল আপ করতে হবে। কেন? কারণ এই লিস্টটা উত্তরের যে শিট সেখানে আমরা দুবার পাবো, লেফট অ্যান্ড রাইট, সেখানে ওই সেম তথ্য দুভাবে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, সেম তথ্য এদিকেও সেম তথ্য ওইদিকেও। তার পরবর্তীতে আসছি, একটু যদি নিচে আসি সেই উত্তর করার প্রথম শিটেই, তার নিচে আমরা এই চারটা পাবো, যেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ইয়ার, ডেট অফ এক্সামিনেশন। কি বললাম? তাহলে রোল নম্বরে আমরা আমাদের রোল নম্বরটা আমরা প্রদান করব, যেটা রেজিস্ট্রেশনেই থাকবে, রেজিস্ট্রেশন নম্বরটা আমরা সেখানে প্রদান করব, রেজিস্ট্রেশন নম্বরই রোল আর রেজিস্ট্রেশন নম্বরটা থাকে। তারপরে ইয়ার, আমরা কোন বছর এক্সামিনেশন দিচ্ছি সেটা কিন্তু দিতে হবে। তো অবশ্যই দেখো, 2024-এ এক্সাম হচ্ছে, এক্ষেত্রে কিন্তু স্যারকে বলে 2023-24 দিতে হয় নাকি শুধু 24 দিতে হয়, এই বিষয়টা একটু কেয়ারফুলি বুঝে স্যারকে জিজ্ঞাসা করে কিন্তু তোমাদের দিতে হবে। পরবর্তীতে হচ্ছে ডেট অফ এক্সামিনেশন, এই ডেট অফ এক্সামিনেশন অর্থাৎ সেই যে এক্সামিনেশন হচ্ছে সেটা কোন ডেটে হচ্ছে, সে ডেটটা তোমাদের নিজেদেরকেই ফিল আপ করতে হবে। যদিও এই তথ্যটা, ডেট অফ এক্সামিনেশন, সেটা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নম্বরই থাকবে, রেজিস্ট্রেশন যে অ্যাডমিট কার্ডটা যেখানে থাকে সেই অ্যাডমিট কার্ডেই রোল আর রেজিস্ট্রেশন নম্বর থাকে, আর এই অ্যাডমিট কার্ডেই তোমাদের নির্দিষ্ট রুটিনটাও কিন্তু থাকে, কোন তারিখ তোমাদের কোন এক্সাম, তাহলে সেটা নিয়ে গেলে সেটা কিন্তু নিয়ে যেতে হবে, কারণ সেইখানেই তোমাদের রোল এবং অ্যাডমিট কার্ডে রোল এবং রেজিস্ট্রেশন নম্বরটা থাকে। সো সেটা দেখে দেখে ফিল আপ করতে হবে, সেখানে কিন্তু ডেটটা থাকে যে এই ডেটে তোমাদের কোন পরীক্ষা, সেটা কিন্তু ডেটটা তোমাদের উল্লেখ করতে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই সেম চার্ট, এদিকে ওদিকে লেফট রাইট, এই সেম চার্টটা তোমাদের ফিল আপ করে নিচে একটু আসলে আমরা এরকম পাবো, অর্থাৎ রোল নম্বর, রেজিস্ট্রেশন, ইয়ার, ডেট অফ এক্সামিনেশন। এই হচ্ছে মূল গুরুত্বপূর্ণ তথ্যাবলী যেগুলো আমাদের ফিল আপ করতে হচ্ছে। সো এই বিষয়টা বুঝলেই কিন্তু পরীক্ষার 10 থেকে 15 মিনিট সময় তোমরা অনায়াসে বাঁচাতে পারো, কারণ এই বিষয়টা একটু কনফিউজিং টাইপের, তোমরা বুঝতেই পারছো। ভিডিওর শেষে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি তোমাদের কাছে শেয়ার করতে চাই, দেখো, যে উত্তরপত্রটা কলেজ থেকে প্রদান করা হবে সেই উত্তরপত্রের প্রথম পেজে এই সমস্ত বিষয়গুলিকে কেয়ারফুলি কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। তার নিচে যদি রোল নম্বর একটা সংখ্যাও ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই অ্যান্সার শিটটাকেই বাতিল করা হয়। যদি ভুল করে ফেলো, স্যারকে কিন্তু বলবে, সেই অ্যান্সার শিটটা কিন্তু তারা চেঞ্জ করে দেবে, ঠিক আছে, সেটা কিন্তু বলতে হবে। তারপর অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই ছোট্ট ভুলটা যদি হয় তোমাদের পরীক্ষা ডিসমিস বলে ঘোষিত হবে। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, সেই যে উত্তরপত্র তার প্রথম পেজে একদম নিচে দেখবে, একদম নিচে থাকবে এসআই নম্বর, একটা থাকে এসআই নম্বর, সিবিপিবিই অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে একটা এই উত্তরপত্রে একটা এসআই নম্বর থাকে, যেখানে একটা ডি দিয়ে ছয় সংখ্যার কিংবা পাঁচ সংখ্যার কিন্তু একটা কোড থাকে, ঠিক আছে, সেটা কিন্তু ডি, বড় ডি দিয়ে শুরু হবে। এই ডি দিয়ে যে কোড সংখ্যাটা, সেটা কিন্তু তোমাদের স্যার একটা একটা কাগজ তোমাদের সামনে নিয়ে আসবে, যেখানে তোমাদের সই করতে হয়,
সেই সই করা কাগজে কিন্তু তোমাদের যে অ্যান্সার শিটে তোমরা উত্তরটা করছো, সেই অ্যান্সার শিটের যে এসআই নম্বরটা ডি দিয়ে শুরু হচ্ছে, সেই এসআই নম্বরটা সেখানে ফিল আপ করতে হবে, যেখানে স্যার একটা কাগজ তোমাদের সামনে নিয়ে আসবে, যেখানে তোমরা তোমাদের ছবি দেখে সেখানে তোমাদের সিগনেচার করতে হবে, এবং সেখানেই ওই ডি দিয়ে সেই অ্যান্সারের যে অ্যান্সার শিটের যে মানে এসআই নম্বর সেটা কিন্তু ফিল আপ করতে হচ্ছে। তো এই কয়েকটা বিষয় তোমাদের মেনে তারপরেই কিন্তু তোমাদের যথারীতি প্রশ্নগুলির উত্তর তোমরা শুরু করবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।